ফুটপাত কেন করা হয়, এটা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালোভাবেই জানেন। জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে হাঁটার জন্যই তো ফুটপাতগুলো করা হয়। বিভিন্ন অভিযোগ আমাদের এখানে আপনারা দেখতে পাবেন, প্রতিনিয়ত অভিযোগ আসছে। কি অভিযোগ? ছাত্র স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে, মা বাবারা বলছে আমাদের ফুটপাতগুলো সেখানে আছে কিন্তু আমাদের ছেলে মেয়েরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। এই ফুটপাতগুলো দিয়েই তো মহিলারা হাঁটবে, বৃদ্ধরা হাঁটবে, ছেলেমেয়েরা হাঁটবে, ছাত্রছাত্রীরা হাঁটবে, কিন্তু হাঁটতে পারে না। সমস্ত শহর ফুটপাতগুলো দখল হয়েছে, রাস্তাগুলো পর্যন্ত দখল হয়ে গিয়েছে, ভ্যান গাড়ি হচ্ছে। হকার থাকবে কিন্তু হকারের নির্দিষ্ট জায়গা আছে, হকার মার্কেট আছে, ওখানে থাকবে। বা আমরা তো আমি তো বলেছি হকারদের জন্য হলিডে মার্কেট আমি গড়ে দেবো। হ্যাঁ, হলিডে মার্কেট করলে যেমন শুক্র শনি বন্ধ থাকে, এই শুক্র শনি আমি একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেবো, সেখানে হকাররা বসে আপনার তারা তাদের ছোটোখাটো পেশারা নিয়ে বসে ব্যবসা বাণিজ্য করতে পারবে। বিদেশি যা আপনারা গিয়েছেন দেখেছেন, সেখানেও কিন্তু হকার আছে, কিন্তু আমাদের এখানে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই হকারের জন্য কোনো মানুষ চলাফেরা করতে পারে না। যেমন নিউ মার্কেট এলাকায় দেখেন হকার রাস্তার উপর পর্যন্ত হকার, তো গাড়ি চলবে কোন দিকে? আমি এক্সেস রোড দিয়ে গাড়ি নিয়ে আসছি, এক্সেস রোডের এই যে ফুটপাত আছে সেখানে মাছের বাজার, তরকারির বাজার সব বসে, আমরা কয়েকবার তুলে দিয়েছি, আবার বসছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, কারণ আমাদের কোনো ফোর্স নেই। এ পুলিশ প্রশাসন সহযোগিতা করলে প্রত্যেকটা থানার ওসিকে যদি উপর থেকে বলা হয় একটু মনিটরিং করলে আর বসতে পারে না, এবং ওনারা আমাদের সাথে এগ্রি করেছে এবং সেটার জন্য সহযোগিতাও করছে। ফুটপাত দিয়েছি হাঁটার জন্য, সেখানে মাছ বিক্রি করছে, তরকারি বিক্রি করছে, অর্থ পথচারীরা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই আজকে ফুটপাত মুক্ত করার জন্য আমরা আগেও বলেছি, আপনারা সাংবাদিক বন্ধুরা সবসময় আপনাদের পেপার পত্রিকায় সবসময় আপনারা লিখে যাচ্ছেন, আর শহরের সমস্ত শ্রেণী পেশার মানুষ একযোগে বলে যে এই শহর কি নৈরাজ্যের শহর কি পরিণত হবে, এই শহর কি ফুটপাত, তাহলে এত টাকা খরচ করে ফুটপাত কেন করবেন? তাই আমরা বলেছি কারোর উপর জুলুম নয়, আমরা হলিডে মার্কেট করব এবং সেখানে বসবে, যত্রতত্র বসে জনদুর্ভোগ সৃষ্টি করা এটা তো কেউ চায় না, এটা কোনো সভ্য দেশে হিসাব হতে পারে না। তাই আমরা সমস্ত শহরকে দখলমুক্ত ফুটপাত চাই, এটা হচ্ছে মানুষের এখন দাবি। আমি নিউ মার্কেটের ওখানে ফুটপাত আমরা পরিষ্কার করেছি, আবার বসছে, আবার ইয়েছে, আমাদের কর্মীদের উপর আঘাত করা হয়েছে, আমাদের ম্যাজিস্ট্রেটকে আঘাত করা হয়েছে, সেখানে আমাদের সেবকরা আঘাত হয়েছে, পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছে, এই দুঃসাহস পায় কোথায়? গাড়ি ভাঙচুর করা হয়েছে, এই দুঃসাহস তারা পায় কোথায়? আমার কষ্ট, আমরা মামলাও করেছি এবং দ্রুত বিচার আইনে মামলা করেছি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। যে সহযোগিতা প্রয়োজন সাধারণ পাবলিকের জন্য সহযোগিতা প্রয়োজন, এই যে উচ্ছেদগুলো করছি আমি কার জন্য করছি? এখানে সাংবাদিক হাঁটে, বুদ্ধিজীবী হাঁটে, সাহিত্যিক হাঁটে, কবি হাঁটে, মহিলা হাঁটে, ছাত্রছাত্রী হাঁটে, তো সবাই যদি এগিয়ে আসে তাহলে কোনো কিছুই অসফল হতে পারে না। এই অগ্রসর এই চলমান ইয়েতে যদি আপনারাও শরীক্ষণ সবাই যদি একযোগে সাংবাদিক বন্ধুরা সবাই যদি আমাকে সমর্থন দেন, সবাই যদি আমাকে ইয়ে করেন, হ্যাঁ আমার ভুল দেখলে দেখিয়ে দেন, এটাতে কিন্তু আমি মাইন্ড করি না, কারণ আমি ভুল করতে পারি, সে ভুলকে শুধরে যে দেবে তাকে আমি সেলিউট করি। আমার কথা হলো ঠিক আছে, হকার থাকবে ওদের জন্য হলিডে মার্কেট করে দেবো, হলিডে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেবো, সেখানে ওনারা বসবে।